সো ভিওর্স আজকে হচ্ছে আমরা এসটিএমএল দিয়ে একটা টেবিল তৈরি করব যে টেবিলটা হচ্ছে আমার মার্কশিট রিপ্রেজেন্ট করবে সো নর্মালি হচ্ছে আমরা মার্কশিট কিন্তু এক্সেল দিয়ে তৈরি করি বাট আমার এসটিএমএল ওয়েব পেজের জন্য যখন আমি ডাইনামিক ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করতে যাবো সো তখন হচ্ছে আমাকে এস টিএমএল নিয়ে কাজ করতে হবে সো এস দিয়ে আমি হচ্ছে এগুলোকে যদি ইনপুট দিতে যাই তাহলে কীভাবে ইনপুট দেবো সেটাই হচ্ছে আজকে দেখাবো একটা টেবিল তৈরি করার মাধ্যমে কীভাবে আমি মার্কশিট তৈরি করতে পারি সো ফার্স্ট হচ্ছে আমি টেবিল টেক স্টার্ট করলাম টেবিল টেক ক্লোজ করলাম সো যারা আমরা ভালো মতো আগে ক্লাসগুলো করেছি এবং তারা জানি যে এখানে টেবিল টেক আমি এন্ট্রি দেওয়ার মাধ্যমেই কিন্তু আমার টেবিল চলে আসবে না সো দিয়ে সেভ করার পর যদি আমি আমার রান করি যে রানে দেখতে পাবো যে আমার টেবিল কিন্তু আসবে না কেন আসবে না কারণ হচ্ছে আমাকে একটা বর্ডার ডিক্লেয়ার করে দিতে হবে যে আমি টেবিলের কত বর্ডার নিয়ে কাজ করতেছি সাপোজ আমি ওয়ান ইউনিটের কোনো একটা বর্ডার নিলাম ঠিক আছে সো তারপর হচ্ছে আমার একটা ডাটার এন্ট্রি থাকতে হবে সো ফার্স্টে হচ্ছে যেহেতু আমি একটা মার্কশিট তৈরি করব আর সবচেয়ে বড়ো বিষয় যেটা মনে রাখতে হবে যে আমার একটা টেবিলে কিন্তু আমি যখন টেবিল নিয়ে কাজ করবো স্টেমেলে এ টেবিলে আমি টেবিল রো হিসেবে ডাটাগুলো যদি এন্ট্রি দিতে চাই তাহলে আমার টেবিল রোতে যেভাবে আমার টেবিল হ্যাডারগুলো সাজানো থাকবে ঠিক সেই অনুযায়ী টেবিল ডাটাগুলো এন্ট্রি দিতে হবে এই জিনিসটা আমি বুঝিয়ে বলতেছি কোডটা লিখার মাধ্যমে সো ফার্স্টে টেবিল রো স্টার্ট করলাম দেন হচ্ছে আমি টেবিল রো এন্ড করলাম সো এখন হচ্ছে আমি এর মধ্যে টেবিল হেডারগুলো ইনক্লুড করব সো টেবিল হেডারগুলো কী কী থাকতে পারে একটা মার্কশিটের মধ্যে টেবিল হেডার স্টার্ট করলাম টেবিল হেডার ক্লোজ করে দিলাম সো ফার্স্টে হচ্ছে সাপোজ রোল থাকতে পারে রোল দেন হচ্ছে আমার সেম জিনিসটা হচ্ছে ডুপ্লিকেট করি তাহলে হচ্ছে আমার কোড বারবার লিখে লাগবে না ওকে আমি কিন্তু একটা রোতে কাজ করতেছি একটা টেবিল মধ্যে আমি রোল নিচ্ছি তারপর হচ্ছে নেম নিচ্ছি দেন হচ্ছে আমি আর কি কি থাকে নিলাম তারপর আরো দুইটা নিলাম তো রেজাল্ট নিলাম জিপিএ রেজাল্ট আমি ইয়ার নিলাম যে সে সো এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমার আউটপুটটা আমি দেখতে চাই রিলোড দিলাম পেজটা তাহলে এই যে যে একটা রো ওয়াইজ হচ্ছে আমার ডাটাগুলো কি করছে সে এন্ট্রি নিয়ে নিছে ফার্স্টে রোল নিছে তারপর 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 সেকশন রেজাল্ট ইয়ার সো পরবর্তী আমি এভাবে এন্ট্রি দিব টেবিল রো হিসেবে আমাকে এন্ট্রি দিতে হবে সো ফার্স্টে এটাকে আচ্ছা কি কি দিতে পারি তারপর এখন হচ্ছে আমি ডাটাগুলো এন্ট্রি দিই ডাটা এন্ট্রি দেওয়ার জন্য আমার ফার্স্টে একটা টেবিল রো ডিক্লেয়ার করতে হবে দেন ফার্স্টে আমি রোল বলছি টেবিল হেডার হিসেবে টেবিল ডাটাতেও আমার ফার্স্টে একটা রোল চলে আসবে সাপোজ রোল ওয়ান দিলাম দেন হচ্ছে আমি ক্লোজ করে দিলাম টেবিল ডাটা রোলের পর আমি কি দিয়েছি নেম সো রোলের পর তাহলে টেবিল হিসেবে আবার কি দিতে হবে রোলের পর দিতে হবে নেম সো নেম সাপোজ দিলাম হচ্ছে রাকিব দেন তারপর হচ্ছে আমি কি টেবিল হেডার হিসেবে কি দিয়েছি সেকশন সো সেকশন বলে দিতে পারি সাপোজ সে হচ্ছে বি সেকশন থেকে তারপর হচ্ছে রেজাল্ট দিয়েছি আমি টেবিল হেডারের মধ্যে সো আমাকে হচ্ছে আবার টেবিল হেডার এন্ট্রি সরি রেজাল্ট এন্ট্রি দিতে হবে তাহলে হচ্ছে রেজাল্ট জিপিএ সাপোজ সে হচ্ছে জিপিএ 3.75 ওকে সো তারপরে হচ্ছে আমার টেবিল টেবিলারের কী আছে ইয়ার সো আমি হচ্ছে এবার ইয়ার এন্ট্রি দিব ইয়ার হচ্ছে সাপোজ সে হচ্ছে টু থাউজেন্ড বেচ দেন হচ্ছে আমার টেবিল রোটা আমি ক্লোজ করে কন্ট্রোল কন্ট্রোলাইজ দিয়ে সেভ করে নিলাম দেন আউটপুটটা একবার দেখে আসি ইয়েস সো এভাবে হচ্ছে আমার টেবিল রোটা কী করছে এন্ট্রি নিয়ে নিছে টেবিল রো রো বরাবর সে এন্ট্রি নিয়ে নিছে সো এখন যদি আমি আবার আরেকটা ডাটা এর নিচে নিচে এন্ট্রি নিতে চাই তাহলে কি হবে আরেকটা রো ক্রিয়েট হবে তাহলে আমার আরেকবার টেবিল রো ইনক্লুড করতে হবে মানে টেবিল রো ট্যাগটা নিতে হবে আরেকবার আর প্রত্যেকটা টেবিল হ্যাডারের জন্য আমি যে ডাটা ইনপুট দিব। সো প্রত্যেকটা টেবিল হেডারের জন্য প্রত্যেকবার টেবিল ডাটা টিডি ট্যাগটা ইউজ করতে হবে এবং সিরিয়াল ওয়াইজ আমার ডাটা এন্ট্রি দিতে হবে যদি আমি রো বরাবর টাস্ক করতে চাই সো আমি হচ্ছে তাহলে কোডটা লিখে আর টাইম ওয়েস্ট করতেছি না জাস্ট এই কোডটাই কপি পেস্ট করে দিই সো আমি হচ্ছে ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল ডি দিয়ে জাস্ট হচ্ছে ভেরিয়েবলের ভ্যালুগুলো চেঞ্জ করে দিতেছি সাপোজ এর রোল হচ্ছে আবার থ্রি এর নাম হচ্ছে গিয়ে আবার সাকিব এর সেকশন হচ্ছে সাপোজ এ এর সি জি হচ্ছে সাপোজ থ্রি পয়েন্ট ফাইভ এ হচ্ছে এইটিন বেচ সো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম আচ্ছা আমি একবার হচ্ছে পাঁচটা ডাটা এন্ট্রি নিই দেন হচ্ছে আমরা আমাদের আউটপুট দেখব আবার ডুপ্লিকেট করলাম তিনটা ডাটা হলো সো আবার ডুপ্লিকেট করলাম চারটা ডাটা হলো সো আমরা আমাদের ইচ্ছামতো ডাটা নিয়ে কাজ করতে পারি আমি আপাতত হচ্ছে পাঁচটা ডাটা নিয়ে কাজ করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য সো সাকিব পর্যন্ত রাকিব দেন সাকিব আচ্ছা এবার রোল দিলাম সাপোজ হচ্ছে টু এবার কী নাম দেওয়া যায় সাকিবের পরে এবার নাম দিলাম হচ্ছে সাপোজ আকিব ওকে এবার ও হচ্ছে সেকশান দিলাম সি ওর রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ ও হচ্ছে টু থাউজেন এইস দেন হচ্ছে আর হচ্ছে দিলাম ওর রোল হচ্ছে সাপোজ ফাইভ ওর নাম হচ্ছে গিয়ে আর কি নাম দেওয়া যায় রাকিব সেকশন এ ও হচ্ছে সাপোজ পাইছে ফোর আউট অফ ফোর অ্যান্ড ও হচ্ছে সাপোজ সেভেন্টিন কন্ট্রোল এস দিয়ে সিভ করে নিলাম দেন আমি আমার আউটপুটটা একবার রিলোড দিয়ে আসি সো চলে আসছে আমার অলরেডি রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে ঠিক আছে সো এখানে হচ্ছে ও মাঝখানে আমি হচ্ছে একটা টেবিল ডাটা চেঞ্জ করে নিই দুইটাই সাকিব হিসেবে রেখে দিয়েছি আচ্ছা ওইটাও একটু চেঞ্জ করে আসি এটা চেঞ্জ করে দিই সাপোজ এর রোল হচ্ছে গিয়ে এইট

কন্ট্রোল এজ দিয়ে সেভ করে নিলাম দেন হচ্ছে আবার রিলোড দিই ওকে সো এভাবে হচ্ছে আমি একটা মার্কশিট তৈরি করতে পারি এখন হচ্ছে আমি এটাকে আরও এ যোগ করতে পারি কী কী এ যোগ করতে পারি সাপোজ আমি টেবিলটাকে হচ্ছে মাঝখানে নিয়ে আসতে পারি সো এর জন্য আমার কি এই এ যোগ করা লাগবে অ্যালাইন অ্যালাইন সেন্টার ওকে কন্ট্রোলাইস দিয়ে সেভ করে নিলাম দেন পেস্টার রিল অব দিলাম চলে আসছে এখন হচ্ছে আমি আর কি করতে পারি আচ্ছা ক্যাপশন লিখতে পারি টেবিলটার ক্যাপশন দিতে পারি সো ক্যাপশন ট্যাগ লিখলাম ক্যাপশন কি দিব যে মার্কশিট ওকে সো ক্যাপশন হচ্ছে আবার ক্লোজ করে দিলাম এখন আমি চাচ্ছি যে ক্যাপশনটা একটু হেডিংটা হচ্ছে বড় আকারে আসুক তাহলে হচ্ছে আমি একটা হেডিং ট্যাগও ইউজ করে দিই এইচ টু এইচ টু ওকে এস দিয়ে সেভ করলাম দেন হচ্ছে আমি দেখি আমার আউটপুটটা কী আসে সো এই যে চলে আসছে আমার মার্কশিট সো এভাবে হচ্ছে আমি টেবিল দিয়ে একটা মার্কশিট তৈরি করতে পারি আচ্ছা তাহলে আর কোনো অ্যাট্রিবিউট সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখি তো ইউজ করতে পারি কিনা অ্যাট্রিবিউটের মধ্যে ওকে

বডি বিজি কালার বডি বিজি কালার দিলাম হচ্ছে রেড কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম দেন টোটাল ব্যাকগ্রাউন্ডটা রেড আর টেবিলের ব্যাকগ্রাউন্ড দিয়েছে গ্রিন যার কারণ হচ্ছে টেবিলের ব্যাকগ্রাউন্ড আসছে গ্রিন তো থ্যাংক ইউ যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন যদি এই ভিডিও থেকে কেউ সামান্যটুকু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকেও তা শেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে